শত কোটি টাকা ব্যয়ে মাত্র চার বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত হয়েছিল 504 মিটার দৈর্ঘ্যের শেখ রাসেল সেতু। কিন্তু শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধে ধসের ঘটনায় চরম ঝুঁকিতে পড়েছে সেতুটির নিকটস্থ স্কুল কলেজ বসত ভিটাসহ স্থানীয় জনপদ। রবিবার ভোরে গড়াই নদীর বাম তীরে সেতুটির ভাটিতে হঠাৎ করে এই ধসের ঘটনায় প্রায় 50 মিটার প্রতিরক্ষা বাঁধের ক্ষতি হয়েছে। তবে এর সমাধানে কোনো দপ্তরের পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ। ঘরে শুয়ে আছি, এর মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। আমরা ঠিক পাইনি, পরে লোকজন ডাকি বসে তোমার হাসে বাড়ির সামনে ভাঙছে, তোমরা দেখছো না? আমরা ভোরবেলায় 5:30 থেকে ভাঙন শুরু হয়েছে, আমি তাড়াতাড়ি করে বের হয়ে আসি, দেখি এই অবস্থা। ভাঙতে ভাঙতে এক মধ্যে আপনার ভেঙে চলে যাচ্ছে। আমরা তখন ঘর বাড়ি যেগুলো ছিল সেগুলো আমরা সরাই সুমুর পাচ্ছি না, এমন অবস্থা। অনেক দিন ধরে ভাঙতেছে, একটু ভাঙাটা বাদ বেড়ি ভাতটা দিয়ে আমরা একটু নিশ্চিন্তায় ছিলাম। একবার চিন্তা একটু কমছিল, আবার এই বেড়ি ভাত ভেঙে যায়, আবার আমার চিন্তা বাড়ি। কারণ আমরা গরিব মানুষ জানো, আমার ঘর বাড়ি নেই, কিছু নেই, সব নদী, আমার অনেক কিছু গাছ গাছলি কত ফলমূলের গাছ ছিল সব ভাঙি নদী চলে গেছে। আমার এখন অকুলে আছে, আমার এই ঘর বাড়ি কিভাবে বাঁচবে সে ব্যবস্থা আপনারা করে দিয়ে জানে কেন। বাস্তবায়নকারী সংস্থা এলজিইডি বলছে নদী শাসনের কাজ আমাদের নয়, ওটা পানি উন্নয়ন বোর্ডকে উদ্যোগ নেওয়ার জন্য 2017 সালে সেতুটি উদ্বোধনের সময় পত্র প্রেরণ করে জানিয়ে অনুরোধ করা হয়। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী সাফ জানিয়ে দেন ওই প্রকল্পটির অথরিটি এলজিইডি, ওটার কোনো দায় পানি উন্নয়ন বোর্ড নেবে না। এটা ভাঙনের এটা বিষয়ে অবগত, আমি এখানে জয়েন করার পর থেকে এটা এলজিইডির কাজ মেইন। তার সামনে কমিটি মিটিংয়ে উঠছে, তখন এটা বলো এলজিইডি করবে, এলজিইডির কাজ, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ না। এটা ব্রিজ আমাদের না, ব্রিজের নিচে প্রটেকশন ওয়ার্ক সেটাও আমাদের না। আমরা আমাদের কাছে যে টেকনিক, যেহেতু আমরা এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা বেশি হতে হচ্ছে, আমাদের চায় না, হ্যাঁ আমাদের চায় না। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই ত্রুটিপূর্ণ ডিজাইন এবং নির্মাণ ত্রুটির কারণে সেতুটির বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হলেও তার সমাধানে প্রয়োজনে কোনো উদ্যোগই নেয়নি সরকারি কোনো দপ্তর। নদীর ধারে হঠাৎ করে ভাঙন শুরু হয়ে গেছে, মানে ঘরটা সরায়ে যে আমরা সবাই মিলে সরায়ে সেই সময়টুকুও মানে আমরা পাচ্ছিলাম না। দ্রুত সবাই মিলে ঘরটা সরায়ে হ্যাটাই নিয়েছি, টিন ছেটমেট সব সরায় নিয়েছি, আসবাবপত্র ছিল সেগুলো সরায় টরায় নিয়ে এখন মানে যেভাবে ভাঙছিল, ভাঙার দৃশ্যটা আসলে দেখলে পরে বোঝা যায় তো যে আসলে নদী কিভাবে ভয়ঙ্কর রূপে এই নদী ভাঙন সৃষ্টি হয়েছিল। গত বছর যে ভাঙাটা ভাঙে সেই ভাঙন তো মেরামতি হয়নি, কো মেরামত না হওয়ার কারণে ওই ভাঙার ভিতরে পানি ঢুকে আজকে এত ভাঙেছে। ওই ভাঙাটা যদি মেরামত হয়ে যাও তো এত ভাঙতো না, কো মানসম্মতভাবে বাঁধ দেওয়া উচিত, যত আর না ভাঙে যে আপনারা বাঁধ দিয়ে এই বছরে যাবেন, গত বছর আবার সেই রকম ভাঙে যাবে। এটা সংস্কার না হলে আমরা আস্তে 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 সব হরিপুরবাসী আমরা নদীর মধ্যে চলে যাব। এটা যদি সংস্কার করেন তাহলে আমরা বেঁচে যাব, আর না হলে আস্তে 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 ভাঙতে ভাঙতে আমরা নদীর মধ্যে বিলীন হয়ে যাব। এই হরিপুর ইউনিয়ন আমাদের নদীর মধ্যে চলে যাবে। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেখানে আমাদের যথাযথ কর্তৃপক্ষকে নিয়ে এসেছে, আমার চেয়ারম্যান মহোদয় বলেছেন আমরা যেভাবে হোক সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে যাতে এই বাঁধটা ভাঙনের হাত থেকে রক্ষা করা যায় আমরা সে ব্যবস্থা নিব। একটি রাতের ভিতরে, একটি দিনের ভিতরে একটি বাড়ির কিছু অংশ এই নদীতে এই ভাঙনে চলে গিয়েছেন এবং আরও কিছু যে অংশটা আছে সেটা যাওয়ার পথে। তা আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে এবং আমাদের যে ওয়াটার বোর্ড এবং যে স্থানীয় সরকার যে ব্রিজ করেছে তাদের যে যৌথ সমন্বয় এই ভাঙনটা কীভাবে খুব দ্রুত একে প্রতিরোধ করে এই আর কোনো মানুষের জন্য জমি বা বাড়ি যেন এই নদীতে বিলীন না হয়ে যায় এই বিষয়ে আমরা আসলে পরিদর্শন করে পদক্ষেপ নেওয়ার জন্য আসলে এসেছি। তো আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে বালির বস্তা হোক বা এই ধরনের কোনো যে প্রোটেকশন সেই প্রোটেকশনটা দেওয়ার ব্যবস্থা নিয়ে আমরা এখানে প্রোটেকশনের ব্যবস্থা করব, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আপনাদের মাধ্যমে। অবিলম্বে তদন্ত করে প্রকৃত সমস্যার উদ্ঘাটন করে সেতুটি সহ স্থানীয় জনপদকে ঝুঁকিমুক্ত করার দাবি এলাকাবাসীর। রাশিদুল ইসলাম, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।